আজি বঙ্গোপসাগরে সৃষ্টি হব ঘূর্ণিবলয় প্রভাবে আসন্তকালি ছাড় প্রবল বর্ষিব উপকূল ওড়িশার হব অধিক বর্ষা বঙ্গোপসাগরে আজ সৃষ্টি হয়ে পড়ে ঘূর্ণিবলয় প্রভাবে আসন্তকালি ছাড় বড়িব বর্ষার প্রভাব এহা ঘনীভূত হয়ে 23 তারিখ সুদ্ধা উত্তর পশ্চিম সংলগ্ন কেন্দ্রীয় বঙ্গোপসাগরে লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হব ফলে 22, 23 ও 24 তারিখে সারা রাজ্যের প্রবল বর্ষা হব উপকূল ওড়িশার অধিক বর্ষা হওয়া নেই আকলন করেছে পানিপাক বিভাগ লঘুচাপ সৃষ্টি হওয়া পরে এর গতিপথ স্পষ্ট হওয়া বলে বিভাগ পক্ষর সূচনা দিয়েছে আজি বিজুড়ি ও ঘড়ঘড়ি সহিত কিছু কিছু স্থানরে হালুকারু মধ্যম ধরনর বর্ষা হওয়া পাই 13 জেলাকু ইয়েলো ওয়ার্নিং জারি করাইছি ময়ূরভঞ্জ কেন্দুঝর বালেশ্বর ভদ্রক কেন্দ্রাপড়া জগৎসিংহপুর পুরী খোর্ধা নয়াগড় কটক যাজপুর গঞ্জাম ও গজপতি জেলা পাই ইয়েলো ওয়ার্নিং জারি হচ্ছে আসন্তাকালি প্রবল বর্ষা পাই মালকানগিরি কোরাপুট পুরী খোর্ধা অনুগুল ঢেঙ্কানাল কটক জগৎসিংহপুর ও কেন্দ্রাপড়া এই 9 জেলাকু ইয়েলো ওয়ার্নিং জারি করেছি পানিপাগ বিভাগ সেপরি 23 তারিখে কাম্ভা স্থানরে প্রবল বর্ষা সহিত ঘড়ঘড়ি বিজুড়ি হবার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূল জেলা এবং আভ্যন্তরীণ জেলাগুড়িকরে এর প্রভাব রহব প্রবল বর্ষা পাই মালকানগিরি কোরাপুট নবরঙ্গপুর রায়গড়া কলাহাঁটি গঞ্জাম গজপতি কন্ধমাল নয়াগড় পুরী ও খোর্ধা এই 11 জেলাকু ইয়েলো ওয়ার্নিং জারি করেছে সেপরে গতকালি সকাল 8:30টার আজি পর্যন্ত রাজ্যে হারাহারি 21 মিলিমিটার বর্ষা রেকর্ড হয়েছে কোরাপুট জেলার কোচপাড় ব্লকরে সর্বাধিক 63 মিলিমিটার বর্ষা রেকর্ড করাইছে গজপতি জেলা গুমা ও নুয়াপড়া ব্লকরে 55 মিলিমিটার অধিক বর্ষা রেকর্ড হয়েছে অন্যপটে দুই দিন হেলা বালেশ্বর ও ময়ূরভঞ্জ জেলার আদৌ বর্ষা হয়নাই। ব্যুরো রিপোর্ট, সময় লাইভ।